বিসমিল্লাহির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামের চতুর্থ বর্ষ অনলাইন ভিডিও ক্লাসের 242807 এ বিষয় কোডের নিউক্লিয় রসায়নের পারমাণবিক নিউক্লিয়াস ও এর ধর্মাবলী এ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। পারমাণবিক নিউক্লিয়াস ও এর ধর্মাবলী এ অধ্যায়ের আলোচ্য সূচি সমূহ হচ্ছে নিউক্লিয় ব্যাসার্ধ নির্ণয়, নিউক্লিয়াসের আয়তন নির্ণয়, নিউক্লিয়াসের ঘনত্ব, নিউক্লিয় বল, ভর ও শক্তির তুল্যতা, ভর ত্রুটি, নিউক্লিয়ার বন্ধন শক্তি ও প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি, নিউট্রন প্রোটন অনুপাত, নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি, নিউক্লিয় বিভব বাধা, নিউক্লিয় মডেল, এ বিষয়সমূহ এই পারমাণবিক নিউক্লিয়াস ও এর ধর্মাবলী এ অধ্যায়ের আলোচ্য বিষয়। প্রথমে আমরা আসি নিউক্লিয় ব্যাসার্ধ নির্ণয়। আমরা জানি নিউক্লিয় ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণটি হচ্ছে নিউক্লিয় ব্যাসার্ধ আর সমান আর নট ইন্টু এ টু দা পাওয়ার 1/3। এখানে আর নট সমান 1.4 × 10⁻³⁻¹৩ সেন্টিমিটার। এ হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এই সমীকরণের সাহায্যে খুব সহজেই নিউক্লিয় ব্যাসার্ধ নির্ণয় করা যায়। যেমন কার্বন 12 আইসোটোপের ব্যাসার্ধ নির্ণয় যদি করতে চাই, তাহলে আমরা জানি নিউক্লিয় ব্যাসার্ধ আর সমান আর নট ইন্টু এ টু দা পাওয়ার 1/3। এখানে আর নট সমান 1.4 × 10⁻³৩ সেন্টিমিটার, আর এ হচ্ছে কার্বন 12 আইসোটোপের নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে 12। তাহলে এই মানগুলো বসালে আর এর মান পাওয়া যাচ্ছে 3.205 × 10⁻³৩ সেন্টিমিটার। এইভাবে যে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। নিউক্লিয়াসের আয়তন নির্ণয় যদি করতে হয়, তাহলে নিউক্লিয়াসের আয়তন নির্ণয়ের সমীকরণটি হচ্ছে ভি সমান 4/3 πr³। যেমন অক্সিজেন 16 আইসোটোপের আয়তন ভি সমান 4/3, পাই এর মান 3.1416, আর অক্সিজেন নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 3.53 × 10⁻¹৫ মিটার। এই মানগুলো বসালে সব মিলিয়ে আয়তন পাওয়া যাচ্ছে 1.8425 × 10⁻¹43 মিটার কিউব। এইভাবে যে কোনো নিউক্লিয়াসের আয়তন নির্ণয় করা যায়। নিউক্লিয়াসের ঘনত্ব আমরা জানি ঘনত্ব রো সমান m/v, এম সমান হচ্ছে ভর সংখ্যা এবং একটি প্রোটন বা নিউট্রনের গুণফলের সমান। তাহলে এম সমান amn, ভি হচ্ছে হলো আয়তন, এ সমান ভর সংখ্যা, mn সমান একটি প্রোটন বা একটি নিউট্রনের ভর। যেমন একটি অক্সিজেন নিউক্লিয়াসের ঘনত্ব রো সমান m/v, তাহলে এ সমান এখানে হচ্ছে 16, mn সমান হচ্ছে একটি নিউট্রন বা একটি প্রোটনের ভর 1.67 × 10⁻²⁷ কেজি, আর আয়তন ভি সমান 1.8425 × 10⁻⁴৩ মিটার কিউব। এই মানগুলো বসালে ঘনত্ব আসতেছে, অর্থাৎ অক্সিজেন নিউক্লিয়াসের ঘনত্ব রো সমান আমরা পাচ্ছি 1.4502 × 10⁻১৭ কেজি পার মিটার কিউব। এইভাবে যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব বের করা যায়। নিউক্লিয় বল এটি কি? নিউক্লিয় বল হচ্ছে, আমরা যদি দেখি যে যে কোনো নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন একসাথে থাকে, তাহলে এই যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সমূহ, এরা কিভাবে এরা এদের মধ্যে তো প্রোটন প্রোটন বিকর্ষণ বল কাজ করছে, এরা তাহলে কিভাবে এই ধনাত্মক চার্জযুক্ত প্রোটনগুলো একসাথে থাকছে, এটির জন্য এই নিউক্লিয় বল এই ধারণাটির
প্রথম জন্মায়। অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে আধান নিরপেক্ষ নিউট্রন ও ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন সমূহ অতি ক্ষুদ্র স্থানে একসাথে অবস্থান করে। তাহলে ধনাত্মক চার্জ যুক্ত হওয়ায় এরা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করার কথা, কিন্তু এক প্রকার আকর্ষণী বল থাকে, যে আকর্ষণী বলের প্রভাবে এই নিউক্লিয়ন সমূহ একসাথে থাকে। এই আকর্ষণী বলটাকে বলা হয়েছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের যদি আমরা প্রকৃতি দেখি, তাহলে দেখব যে এটি একটি আকর্ষণ ধর্মী বল। এই বল প্রোটন প্রোটন বিকর্ষণ বল অপেক্ষা অধিক শক্তিশালী। এটি চার্জ নিরপেক্ষ প্রকৃতির, এ কারণে প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন মিথস্ক্রিয়াজনিত বলের মান সমান হয়। এটি অত্যন্ত ক্ষুদ্র পরিসরে কার্যকর এবং বেশি দূরত্বে এর মান শূন্য। নিউক্লিয়াসে প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন মিথস্ক্রিয়া যত বেশি হবে, এ বল তত বেশি হবে। নিউক্লিয়াসে প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন বল সমান, এক্ষেত্রে চার্জের কোনো প্রভাব নেই। প্রকৃতিতে বিদ্যমান সকল বলের মধ্যে নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী এবং নিউক্লিয় সীমানার বাইরে এ বলের মান শূন্য। এটি মহাকর্ষী কিংবা চৌম্বকীয় বলের মতো নয়। এটি হচ্ছে এগুলোই হচ্ছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। ভর ও শক্তির তুল্যতা। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বানুসারে পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায়। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণটি হচ্ছে E=mc2। এখানে m সমান বস্তুকণার ভর, c হচ্ছে আলোর গতিবেগ। যেমন 1 গ্রাম পদার্থ যদি শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে উৎপন্ন শক্তি কত? তাহলে আমরা দেখি E=mc2। এখানে m সমান 1 গ্রাম। এটিকে যদি আমরা কেজিতে রূপান্তর করি, তাহলে দাঁড়াচ্ছে 0.001 কেজি। আলোর বেগ c mks পদ্ধতিতে 3×10⁸ m/s². এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে শক্তি পাওয়া যাচ্ছে 9×10⁻³ জুল। আপেক্ষিক তত্ত্ব অনুসারে কোনো বস্তুর ভর ধ্রুব রাশি নয় এবং এটি বস্তুর গতিবেগের উপর নির্ভর করে। বস্তুর বেগ যত বেশি হবে, ভর তত বেশি হবে। বস্তুর বেগ যত কম হবে, ভর তত কম হবে। তাই বস্তুর সঠিক ভর পেতে হলে স্থির অবস্থায় এর ভর নির্ণয় করতে হবে। স্থির অবস্থায় প্রাপ্ত ভরকে স্থির ভর বলে। ভর ত্রুটি। ভর ত্রুটি হচ্ছে, আমরা যদি একটা নিউক্লিয়াসকে খেয়াল করি, তাহলে দেখব যে এই নিউক্লিয়াসটি একটি নিউক্লিয়াস নিউট্রন এবং প্রোটনের সমন্বয়ে একসাথে গঠিত। তাহলে কোনো নিউক্লিয়াসে যদি দেখা যায় যে নিউক্লিয়াসের যদি প্রকৃত ভর আমরা দেখি, তাহলে দেখব এর ভিতরে বিদ্যমান নিউট্রন এবং প্রোটনের মোট ভরের যে সমষ্টি, তা অপেক্ষা প্রকৃত ভর কিছুটা কম হয়। অর্থাৎ নিউক্লিয়াসের প্রকৃত ভর এতে বিদ্যমান প্রোটন ও নিউট্রন সমূহের যোগফলের সমান নয়, বরং কিছুটা কম হয়। নিউক্লিয়াসের প্রকৃত ভর ও প্রোটন বা নিউট্রনের নিউক্লিয়ন সমূহের ভরের যোগফলের পার্থক্যকে ভর ত্রুটি বলে। কোন আইসোটোপের প্রকৃত ভর এম এবং নিউক্লিয়ন সমূহের ভর যদি হয় এম প্রাইম, তাহলে ভর ত্রুটি ডেল এম সমান এম প্রাইম মাইনাস এম। যেমন হিলিয়াম নিউক্লিয়াসে 2টি প্রোটন, 2টি নিউট্রন এবং 2টি ইলেকট্রন বিদ্যমান। তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের নিউক্লিয়ন সমূহের ভর হচ্ছে এম প্রাইম সমান 2টি প্রোটনের ভর প্লাস 2টি নিউট্রনের ভর। একটি প্রোটনের ভর হচ্ছে 1.007828, একটি নিউট্রনের ভর হচ্ছে 1.008685। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, অর্থাৎ 2টি প্রোটনের ভর এবং 2টি নিউট্রনের ভর যদি একসাথে বসানো হয়, তাহলে নিউক্লিয়াসের ভর দাঁড়াচ্ছে 4.03298 অ্যাটমিক মাস ইউনিট। কিন্তু হিলিয়াম নিউক্লিয়াসের প্রকৃত ভর এম সমান 4.00286 অ্যাটমিক মাস ইউনিট। সুতরাং ডেল এম, অর্থাৎ ভর ত্রুটি ডেল এম সমান এম প্রাইম মাইনাস এম সমান সমান
4.03298 माइनस 4.00286 समान 0.03012 एटॉमिक मास यूनिट। এভাবে দেখা গেছে হিলিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি হচ্ছে 0.03018 অ্যাটমিক মাস ইউনিট। নিউক্লিয়ার বন্ধন শক্তি ও প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি। নিউক্লিয়ার বন্ধন শক্তি হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও নিউট্রন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠনকালে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে। যদি কোনো একটি নিউক্লিয়াস গঠন করার সময় যে পরিমাণ শক্তি নির্গত হবে এই নিউক্লিয়াসটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে বাহির থেকে ঠিক সেই পরিমাণ শক্তি সরবরাহ করতে হবে। যদি একটি নিউক্লিয়ন গঠনের সময় অর্থাৎ একটি নিউক্লিয়াস গঠনের সময় যদি 100 জুল শক্তি নির্গত হয় তাহলে এই নিউক্লিয়াসটাকে ভাঙার জন্য আমাকে বাইরে থেকে 100 জুল শক্তি সরবরাহ করতে হবে। এজন্য এটিকে অন্যভাবে বলা যায় যে নিউক্লিয়াসকে ভেঙে প্রোটন ও নিউট্রন সমূহকে মুক্ত করতে যে শক্তির প্রয়োজন তাকে নিউক্লিয়ার বন্ধন শক্তি বলে। এবং যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি যত বেশি তা তত বেশি সুস্থিত। কোন নিউক্লিয়াসের গঠনের সময় কিছু পরিমাণ ভরের বিলুপ্তি ঘটে এবং আধুনিক মত অনুযায়ী কোন ভর বিলুপ্ত হওয়ার সাথে সাথে সমতুল্য পরিমাণ শক্তির উদ্ভব ঘটে, এটি নিউক্লিয় বন্ধন শক্তি। আমরা পূর্বে দেখিয়েছি 1 অ্যাটমিক মাস ইউনিট সমান 931 মেগা ইলেকট্রন ভোল্ট এবং কোন নিউক্লিয়াসের বন্ধন শক্তি নিম্নের একটি সূত্র আছে, বাইন্ডিং এনার্জি বি সমান জেড এম পি প্লাস এম এন এ মাইনাস জেড মাইনাস এম ইন্টু 931। এই মানগুলো বসালে যে কোনো নিউক্লিয়াসের নিউক্লিয় বন্ধন শক্তি হিসাব করা যায়। যেমন টেলোরিয়াম 126 নিউক্লিয়াসের ভর যদি হয় 125.90 তাহলে এর বন্ধন শক্তি কত? আমরা জানি বাইন্ডিং এনার্জি বি সমান জেড এম পি প্লাস এম এন এ মাইনাস জেড মাইনাস এম ইন্টু 931। এখানে জেড সমান পারমাণবিক সংখ্যা, টেলোরিয়াম নিউক্লিয়াসের ভর জেড সমান হলো 52, এ অর্থাৎ তার পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক সংখ্যা জেড সমান 52, পারমাণবিক ভর এ সমান 126, আর নিউক্লিয়াসের যেটা প্রকৃত ভর সেটি হচ্ছে 125.90। তাহলে এই মানগুলো যদি আমরা একসাথে বসাই তাহলে বন্ধন শক্তি বিই সমান আসবে 1069.72 মেগা ইলেকট্রন ভোল্ট। এইভাবে কোন নিউক্লিয়াসের আমরা বন্ধন শক্তি বের করতে পারি। নিউক্লিয় বন্ধন শক্তিকে যদি ভর সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে প্রতি নিউক্লিয়ন বন্ধন সংখ্যা। যেমন টেলোরিয়াম 126 আইসোটোপটির ভর সংখ্যা হচ্ছে 126। এই 126 দ্বারা যদি আমরা টেলোরিয়াম নিউক্লিয়াসের প্রাপ্ত বন্ধন শক্তি 1069.72 কে ভাগ করি তাহলে টেলোরিয়াম নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি পাওয়া যাচ্ছে 8.49 মেগা ইলেকট্রন ভোল্ট। এইভাবে কোন নিউক্লিয়াসের বন্ধন শক্তি এবং প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি হিসাব করা যায়। নিউট্রন প্রোটন অনুপাত। নিউক্লিয়াসে বিদ্যমান নিউট্রন ও প্রোটন সংখ্যার উপর অর্থাৎ নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাতের উপর এর স্থায়িত্ব নির্ভর করে। এ অনুপাত থেকে নিম্নের স্বীকার্য অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে নিম্নরূপ সিদ্ধান্ত পাওয়া যায়। যেমন 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের সুস্থিত নিউক্লিয়াসের নিউট্রন বাই প্রোটনের অনুপাতের মান 1 এর খুব কাছাকাছি, পারমাণবিক সংখ্যা 20 এর বেশি হলে নিউট্রন বাই প্রোটন এর অনুপাতের মান ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, সবচেয়ে ভারী অতেজস্ক্রিয় আইসোটোপ বিসমাথ এর ক্ষেত্রে এর মান 1.52।
পারমাণবিক সংখ্যা 83 এর বেশি হলে প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি নিউক্লিয় বন্ধন শক্তির চেয়ে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তাই ভারী পরমাণুর ক্ষেত্রে নিউট্রন বাই প্রোটনের মান দ্রুত বর্ধিত প্রোটন প্রোটন বিকর্ষণ মানকে হ্রাস করতে পারে না, তাই নিউক্লিয়ার বন্ধন শক্তি হ্রাস পেয়ে নিউক্লিয়াস গুলো অস্থিত হয়ে পড়ে। যেমন বিসমাথ পরবর্তী মৌলগুলোর নিউট্রন বাই প্রোটন এর অনুপাতের মান 1.54 বা তার চেয়ে বেশি হয়। এই ধরনের নিউক্লিয়াসের প্রোটন প্রোটন বিকর্ষণ এত বেশি বেশি হয় যে নিউক্লিয়াস অস্থায়ী হয়ে পড়ে। উচ্চ পারমাণবিক সংখ্যা, কোন নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি যদি প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি অপেক্ষা কম হয়, অর্থাৎ কোন নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি যদি প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি অপেক্ষা কম হয়, তাহলে ওই নিউক্লিয়াসটি আবার বলতেছি যে কোন নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি যদি প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি অপেক্ষা কম হয়, তাহলে ওই নিউক্লিয়াসটি অস্থিত হয়ে পড়ে। এবং দেখা গেছে যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কোন নিউক্লিয়াসে প্রধানত নিম্নরূপ দুটি শক্তি প্রতিনিয়ত কাজ করে, একটি হচ্ছে নিউক্লিয় আকর্ষণ শক্তি, আরেকটি হচ্ছে প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি। নিউক্লিয়াসে আকর্ষণ শক্তি প্রত্যেকটি নিউক্লিয়ন ও এর পার্শ্ববর্তী নিউট্রন ও প্রোটন এর মধ্যে কার্যকর, যা নিউক্লিয়াসে সুস্থিতি প্রদান করে। আবার নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন, প্রোটন প্রোটন মিথস্ক্রিয়ায় নিউক্লিয় আকর্ষণ শক্তির সৃষ্টি হয়। কোন নিউক্লিয়াসের সর্বমোট আকর্ষণ শক্তি সংশ্লিষ্ট নিউক্লিয়ন সংখ্যার সমানুপাতিক। 2. প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি, নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন প্রোটন মিথস্ক্রিয়ার ফলে প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তির উদ্ভব হয়, যার উপস্থিতিতে নিউক্লিয়াস অস্থিত হয়। উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ সাধারণত তেজস্ক্রিয় বা অস্থিতিশীল হয়। এর কারণ কোন নিউক্লিয়াসের প্রোটন প্রোটন আকর্ষণ শক্তি বিকর্ষণ শক্তি অপেক্ষা অধিক হলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিকর্ষণ দ্রুত বৃদ্ধি পেতে থাকে, ফলে নিউক্লিয়াস অস্থিতিশীল হয়। সুতরাং প্রোটন প্রোটন বিকর্ষণই হলো উচ্চ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অস্থিতিশীলতার মূল কারণ। আমি আবারও বলতেছি, অর্থাৎ একটি নিউক্লিয়াসে দুটি শক্তি কাজ করবে, একটি হচ্ছে নিউক্লিয় আকর্ষণ শক্তি আর একটি হচ্ছে প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি। এই নিউক্লিয় আকর্ষণ শক্তি অপেক্ষা যদি প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তিটা যদি প্রবল হয়, তাহলে প্রোটন প্রোটন বিকর্ষণের কারণে উক্ত নিউক্লিয়াস অস্থিত হয়ে পড়বে, অর্থাৎ ওটা তেজস্ক্রিয় হয়ে পড়ে। অন্যদিকে যদি দেখা যায় যে এই নিউক্লিয় আকর্ষণ শক্তি প্রোটন প্রোটন বিকর্ষণ শক্তি অপেক্ষা অধিক হয়, নিউক্লিয় আকর্ষণ শক্তির মানে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এই প্রোটন প্রোটন বিকর্ষণ বল এতটা প্রবল ভাবে কাজ করবে না এবং নিউক্লিয়াসটা সুস্থিত। জোর বেজোর প্রভাব, যেসব নিউক্লিয়াসে জোর সংখ্যক প্রোটন বা জোর সংখ্যক নিউট্রন বা উভয় যদি জোর সংখ্যক থাকে, তাহলে দেখা গেছে যে ওই সমস্ত নিউক্লিয়াস অধিকতর সুস্থিত হয়। এবং দেখা গেছে যে যে সমস্ত নিউক্লিয়াসে বেজোর সংখ্যক প্রোটন বা অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যদি বেজোর এবং নিউট্রন সংখ্যাও যদি বেজোর হয় বা উভয় যদি বেজোর হয়, তাহলে ওই সমস্ত নিউক্লিয়াস একটু অস্থিতিশীল হয়। জোর বেজোর প্রভাব বলতেছে যে নিউট্রন ও প্রোটনের জোর বাধার ফলে নিউক্লিয়াসে যে অতিরিক্ত সুস্থিতি আসে তাকে জোর বেজোর প্রভাব বলে। যে সকল নিউক্লিয়াসে জোর সংখ্যক নিউট্রন অথবা জোর সংখ্যক প্রোটন অথবা উভয় জোর সংখ্যক রয়েছে তারা সুস্থিত। অন্যদিকে যে সকল নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন উভয়ই বেজোর সংখ্যায় থাকে তারা অস্থিতিশীল হয়। নিউক্লিয়াসের অভ্যন্তরে একটি শক্তি স্তরে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকতে পারে,
যেমন অক্সিজেন 16 এবং নাইট্রোজেন 16 আইসোটোপ দুটির নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়ন সমূহের বিভিন্ন শক্তি স্তরের অবস্থান আমরা দেখতেছি। প্রথমে আমরা অক্সিজেনটি দেখতেছি। অক্সিজেনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে একটি নিউট্রন, একটি প্রোটন, একটি নিউট্রন, একটি প্রোটন, এভাবে প্রত্যেকটা শক্তি স্তরে দুটি করে নিউট্রন এবং দুটি করে প্রোটন বিদ্যমান রয়েছে। এভাবে সর্বমোট 4টি শক্তি স্তরে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন রয়েছে। নাইট্রোজেন 16 আইসোটোপটির ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে সর্বমোট 7টি প্রোটন এবং 9টি নিউট্রন রয়েছে। এই নিউট্রন সমূহ যদি আমরা দেখি, প্রথমে শক্তি স্তরে 2টি নিউট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2টি নিউট্রন, তৃতীয় শক্তি স্তরে 2টি নিউট্রন, চতুর্থ শক্তি স্তরে 2টি নিউট্রন, পঞ্চম শক্তি স্তরে 1টি নিউট্রন, আর দ্বিতীয় শক্তি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন, সরি, প্রথম শক্তি স্তরে 2টি প্রোটন, দ্বিতীয় শক্তি স্তরে 2টি প্রোটন, তৃতীয় শক্তি স্তরে 2টি প্রোটন এবং চতুর্থ শক্তি স্তরে 1টি প্রোটন বিদ্যমান রয়েছে। এবং এর যেটা দেখা গেছে যে চতুর্থ শক্তি স্তরে যেহেতু 2টির বেশি নিউট্রন থাকতে পারে না, সেজন্য নবম নিউট্রনকে পঞ্চম শক্তি স্তরে যেতে হয়েছে এবং নিচের শক্তি স্তরগুলো স্বল্পতম শক্তির স্তর আর উপরের স্তরগুলো ক্রমান্বয়ে বেশি শক্তি সম্পন্ন। নাইট্রোজেন 16 নিউক্লিয়াসে 1টি নিউট্রন বেজোড় থাকায় সেটিকে উপরের স্তরে যেতে হয়েছে, এতে করে বন্ধন শক্তি কম হয় এবং উচ্চ শক্তি স্তরে কণার গতিশক্তি বেশি এবং স্থিতি শক্তি বেশি। সুতরাং নাইট্রোজেন 16 নিউক্লিয়াসের তুলনায় অক্সিজেন 16 নিউক্লিয়াস অধিকতর সুস্থিত। ম্যাজিক সংখ্যা, ম্যাজিক সংখ্যা কি? ম্যাজিক সংখ্যা হচ্ছে যে কোন পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন বা প্রোটন সংখ্যা যদি 2, 8, 20, 50, 82, 126 এই সমস্ত হয়, তবে ওই নিউক্লিয়াস অধিক সুস্থিত হয়। সেজন্য এই যে সংখ্যাগুলো 2, 8, 20, 50, 82, 126 এই সংখ্যাগুলোকে ম্যাজিক সংখ্যা বলে। যেমন অক্সিজেন 16 আইসোটোপটি যদি আমরা দেখি, তাহলে দেখবো যে অক্সিজেন 16 আইসোটোপটিতে 8টি প্রোটন রয়েছে, যেটি একটি ম্যাজিক সংখ্যার সমান, এবং এখানে 8টি নিউট্রন রয়েছে, যেটিও ম্যাজিক সংখ্যার সমান। এ কারণে অক্সিজেন 16 আইসোটোপটি অধিকতর সুস্থিত। ক্যালসিয়াম 40 এই আইসোটোপটির ক্ষেত্রে এর প্রোটন সংখ্যা 20 এবং নিউট্রন সংখ্যাও 20, যা দুটির ভিতরেই পড়েছে ম্যাজিক সংখ্যার অন্তর্ভুক্ত, এ কারণে এটিও একটি সুস্থিত। এভাবে টিন, লেড এরা প্রত্যেকটাই ম্যাজিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়েছে। ম্যাজিক সংখ্যার যদি আমরা প্রকারভেদ দেখি, ম্যাজিক সংখ্যার প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একক ম্যাজিক সংখ্যা, দ্বি ম্যাজিক সংখ্যা। একক ম্যাজিক সংখ্যা হচ্ছে যে প্রোটন বা নিউট্রন সংখ্যার কোন একটি যদি ম্যাজিক সংখ্যার সমান হয় তাহলে সেটিকে বলা হয় একক ম্যাজিক সংখ্যা। এবং দুই নাম্বার হচ্ছে যে যদি প্রোটন এবং নিউট্রন উভয়ের সংখ্যায় যদি ম্যাজিক সংখ্যার সমান হয় তাহলে সেই নিউক্লিয়াসটিকে আমরা বলি দ্বি ম্যাজিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস। যেমন অক্সিজেন 16 আইসোটোপটির ক্ষেত্রে এখানে প্রোটন এবং নিউট্রন দুটি ম্যাজিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়েছে, অতএব এটি একটি দ্বি ম্যাজিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস। ক্যালসিয়ামও একইভাবে, ক্যালসিয়াম 40ও একইভাবে দ্বি ম্যাজিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস। লেড 82, তার 82 একটি ম্যাজিক সংখ্যা এবং এর নিউট্রন সংখ্যা হচ্ছে 126, এটিও ম্যাজিক সংখ্যার অন্তর্ভুক্ত। সুতরাং লেড হচ্ছে একটি দ্বি ম্যাজিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস। অন্যদিকে টিন, যেটা স্টেনাম 150, সরি স্টেনাম 50, যার পারমাণবিক ভর হচ্ছে 118, এর পারমাণবিক সংখ্যাটি শুধু ম্যাজিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়েছে, অন্যদিকে তার নিউট্রন সংখ্যাটি পারমাণবিক সংখ্যার অন্তর্ভুক্ত হয়নি। এ কারণে এটি একটি এটিকে বলা হয় একটি একক ম্যাজিক সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা এই ম্যাজিক সংখ্যা বিষয়টা বুঝতে পেরেছো। নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি,
নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি হচ্ছে যে কোনো নিউক্লিয়ন হতে একটি প্রোটন বা একটি নিউট্রন অপসারণ করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি বলে। আমি আবারও বলছি, একটি নিউক্লিয়াস হতে একটি প্রোটন বা একটি নিউট্রন পৃথকীকরণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি বলে। এটি দুই প্রকার, প্রোটন পৃথকীকরণ শক্তি, নিউট্রন পৃথকীকরণ শক্তি। প্রথমে আমরা আসবো প্রোটন পৃথকীকরণ শক্তি, অর্থাৎ কোন নিউক্লিয়াস হতে একটি প্রোটন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে প্রোটন পৃথকীকরণ শক্তি বলে। এখানে আমরা দেখতেছি যে নাইট্রোজেন 14 আইসোটোপটি থেকে একটি প্রোটন অপসারিত হয়ে কার্বন 13 আইসোটোপে পরিণত হয়েছে। সুতরাং এর প্রোটন পৃথকীকরণ শক্তি সমান এম এ মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান প্লাস এমপি এম এ জেড ইন্টু 931। এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে খুব সহজেই এর প্রোটন পৃথকীকরণ শক্তি আমরা পেয়ে যাব। তাহলে এর মান হচ্ছে 14, জেড এর মান যদি বসাই 7, তাহলে এম 13 6 ওয়ান, আর একটি প্রোটনের ভর হচ্ছে 1.0078, এম 14 7, অর্থাৎ নাইট্রোজেন 14 এই নিউক্লিয়াসটির ভর ইন্টু 931। এই মানগুলো যদি বসাই সব মিলিয়ে আমরা দেখতেছি মান আসবে 101.0135 মেগা ইলেকট্রন ভোল্ট। এইভাবে কোন নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রোটন পৃথকীকরণ শক্তি বের করা যায়। নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি, অর্থাৎ একটি নিউক্লিয়াস হতে একটি নিউট্রন পৃথকীকরণ করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে নিউট্রন পৃথকীকরণ শক্তি বলে। নিউট্রন পৃথকীকরণ শক্তির সমীকরণ হচ্ছে নিউট্রন পৃথকীকরণ শক্তি সমান এম এ মাইনাস ওয়ান জেড প্লাস এম এন মাইনাস এম এ জেড ইন্টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট। যেমন নাইট্রোজেন 15 এই নিউক্লিয়াস থেকে যদি আমরা একটি নিউট্রন পৃথকীকরণ করি তাহলে নিউট্রন পৃথকীকরণ শক্তি এম সমান সমান এম 15 মাইনাস ওয়ান সেভেন প্লাস এম এন মাইনাস এম 15 7 ইন্টু 931 সমান সমান 14.5236 মেগা ইলেকট্রন ভোল্ট। এইভাবে কোন নিউক্লিয়াসের নিউট্রন পৃথকীকরণ শক্তি বের করা যায়। নিউক্লিয় বিভব বাধা, দুটি নিউক্লিয়াসকে যদি পরস্পরের কাছাকাছি আনা হয় তাহলে পরস্পরের কাছাকাছি পরস্পরের সংস্পর্শে আনতে সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় তাকে নিউক্লিয় বিভব বাধা বলে। আবার বলতেছি যে দুটি নিউক্লিয়াস ভিন্ন ভিন্ন নিউক্লিয়াসকে পরস্পরের সংস্পর্শে আনতে সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হবে তাকে নিউক্লিয় বিভব বাধা বলে। একটি স্থির নিউক্লিয়াস অপর একটি স্থির নিউক্লিয়াসের অপর একটি স্থির নিউক্লিয়াসের নিকট ধীরে ধীরে আনলে এই বিভব বাধার সৃষ্টি হয় এবং দূরত্ব যত কমবে বিভব বাধা তত বেশি হয়। এই যে নিউক্লিয় বিভব বাধা আছে এর যদি বৈশিষ্ট্যগুলো দেখি আমরা, অর্থাৎ নিউক্লিয় বিভব বাধার বৈশিষ্ট্যগুলো কি কি, দুটি নিউক্লিয়াসকে বেশি কাছাকাছি আনা হলে নিউক্লিয় বিভব বাধা তত বেশি হবে, অর্থাৎ যত বেশি কাছাকাছি আনা হবে নিউক্লিয় বিভব বাধা তত বেশি হবে। নিউক্লিয় বিভব বাধার মূল কারণ হচ্ছে ইলেকট্রনিক বিকর্ষণ, অর্থাৎ ইলেকট্রনিক বিকর্ষণ যত বেশি হয় নিউক্লিয় বিভব বাধাই হয়। অর্থাৎ নিউক্লিয় বিভব বাধার মূল উৎসটাই হচ্ছে ইলেকট্রনিক বিকর্ষণ, কারণ দুটি নিউক্লিয়াসকে যখন আমরা কাছাকাছি আনতেছি তখন তাদের প্রত্যেকেরই যোজ্যতা স্তরের যে ইলেকট্রন গুলো আছে ইলেকট্রন গুলো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করার কারণে তারা দূরে থাকতে চাবে। এটি হচ্ছে নিউক্লিয় বিভব বাধা। দুটি নিউক্লিয়াস সংযুক্ত হতে যে পরিমাণ নিউক্লিয় বিভব বাধার সৃষ্টি হয় সংযুক্ত অবস্থা হতে পৃথক করতে একই শক্তির প্রয়োজন হবে। এ বিভব বাধা দুটি নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। এ বিষয় সমূহ হচ্ছে নিউক্লিয় বিভব বাধার অন্তর্ভুক্ত। নিউক্লিয় মডেল, নিউক্লিয়াসের ধর্ম বৈশিষ্ট্য ইত্যাদি ব্যাখ্যার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মডেল প্রস্তাব করা হয়েছে, যাদের এবং একটির সাহায্যেও, অর্থাৎ একটা নিউক্লিয়াসের সকল বৈশিষ্ট্য যেটা নিউক্লিয় ধর্ম গতি বিক্রিয়া ইত্যাদি সব, এমন কোনো মডেল নাই যে মডেলটার সাহায্যে এই জিনিসগুলা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা গিয়েছে। নিউক্লিয় মডেল সমূহ যে সমস্ত মডেলগুলো আছে সে মডেলগুলো হচ্ছে নিউক্লিয়ার শেল মডেল,
নিউক্লিয়াসের নিউক্লিয়ার তরল ফোটা মডেল, তারপরে আছে হলো নিউক্লিয়াসের যৌথ গতি মডেল, নিউক্লিয়ার আলোক মডেল, আলফা কণিকা মডেল, যৌগিক নিউক্লিয়াস মডেল। এই মডেলগুলো হচ্ছে প্রত্যেকটাই নিউক্লিয় মডেল। আমাদের এ অধ্যায়ে আমরা দুটি মডেল পড়ব, সেটি হচ্ছে নিউক্লিয়ার শেল মডেল, আরেকটি হচ্ছে নিউক্লিয়ার তরল ফোটা মডেল। নিউক্লিয়ার শেল মডেলটা যদি দেখি আমরা, নিউক্লিয়ার শেল মডেলটার স্বীকার্যগুলো হচ্ছে যে ম্যাজিক সংখ্যার প্রোটন বা নিউট্রন সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ 2, 8, 20, 50, 82, 126 ইত্যাদি সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়ন বিশিষ্ট নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি অন্যান্য নিউক্লিয়াস হতে বেশি হয়। বন্ধন শক্তি বেশি হলে ওই নিউক্লিয়াসের স্থায়িত্ব বেশি হয়। নিউক্লিয়াসে প্রোটন বা নিউট্রন সংখ্যার যে কোনোটি বা উভয়টি ম্যাজিক সংখ্যা হলে তাদের আইসোটোপ বা আইসোটোন সংখ্যা বেশি হয়। যেমন কোনো পরমাণুর নিউট্রন বা প্রোটন সংখ্যা 82 হলে তার আইসোটোপ বা আইসোটোন সংখ্যা বেশি। পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন শেল পরিপূর্ণ থাকলে, অর্থাৎ ম্যাজিক সংখ্যক থাকলে, তা বাড়তি ইলেকট্রন গ্রহণে আগ্রহী হয় না, সেজন্য তাদের নিউট্রন শোষণ প্রস্থচ্ছেদের কম হয়। যেমন ম্যাজিক সংখ্যা n বিশিষ্ট নিউক্লিয়াস তা পায় নিউট্রন শোষণ প্রস্থচ্ছেদে সন্নিহিত নিউক্লিয়াসের তুলনায় কম হয়। মহাজগতে ম্যাজিক সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট নিউক্লিয়াসের পরিমাণ বেশি। এতে প্রমাণিত হয় যে এরূপ নিউক্লিয়াসের স্থায়িত্ব ও বন্ধন শক্তি বেশি। 2, 8, 20, 50, 82, 126 সংখ্যক যে নিউট্রন গুলো আছে, তাদের মধ্যে 20, 50, 82, 126 সংখ্যক নিউট্রন বিশিষ্ট নিউক্লিয়াসের শেষ নিউট্রনের বন্ধন শক্তি বা নিউট্রন বিচ্ছিন্নকরণ শক্তি ওই সংখ্যার চেয়ে এক বিশিষ্ট নিউক্লিয়াসের চেয়ে বেশি। ভারী নিউক্লিয়াস দ্বারা উৎপন্ন শক্তি থেকে ম্যাজিক সংখ্যার অস্তিত্ব পাওয়া যায়। এই যে নিউক্লিয়ার যে শেল মডেল আছে, এই নিউক্লিয়ার শেল মডেলের যদি আমরা সফলতাগুলো দেখি, তাহলে সফলতাগুলো হচ্ছে যে ম্যাজিক সংখ্যার সাহায্যে এটা সঠিকভাবে ব্যাখ্যা দিয়েছে, অর্থাৎ যাদের ভিতরে 2, 8, 20, 50, 82, 126 সংখ্যা বিশিষ্ট নিউট্রন বা প্রোটন বিশিষ্ট নিউক্লিয়াসের অধিক স্থায়িত্বের ব্যাখ্যা করেছে। ভূমি অবস্থায় জোড় নিউক্লিয়াসের ব্যাখ্যা দান করেছে। ভূমি অবস্থায় অধিকাংশ বেজোড় নিউক্লিয়াসের কৌণিক সমতার ব্যাখ্যা দান করেছে। ভূমি অবস্থায় অধিকাংশ বেজোড় নিউক্লিয়াসের কৌণিক ভরবেগের ব্যাখ্যা দান করেছে। ভূমি অবস্থায় অধিকাংশ বেজোড় নিউক্লিয়াসের চৌম্বক দ্বিমেরুর ব্যাখ্যা দান করেছে। অধিকাংশ নিউক্লিয় বিক্রিয়ার ব্যাখ্যা দেওয়া সম্ভব। যদি আমরা দেখি যে নিউক্লিয়ার শেল মডেল যেটা আছে, এই নিউক্লিয়ার শেল মডেলের সীমাবদ্ধতা গুলো যদি দেখি, তাহলে দেখব 1 নম্বর সীমাবদ্ধতা হচ্ছে যে 2, 8, 20, 50, 82, 126 ইত্যাদি সংখ্যাকে ম্যাজিক সংখ্যা বলার একেবারে সঠিক বা যৌক্তিক যে কারণটা, এটা ব্যাখ্যা করা যায় না। নিউক্লিয়ার শেলের সঠিক আকার আকৃতির ব্যাখ্যা পাওয়া যায় না। ভূমি অবস্থায় বেজোড় নিউক্লিয়াসের মোট কৌণিক ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামকের শেল মডেল থেকে সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। এই হচ্ছিল নিউক্লিয়ার শেল মডেলের সীমাবদ্ধতাগুলো। এর পরবর্তী যে 2 নম্বর যে দ্বিতীয় যে মডেলটি আছে, সেটি হচ্ছে নিউক্লিয়ার তরল ফোটা মডেল। নিলস বোর লক্ষ্য করেন যে একটি তরলের ফোটার সাথে নিউক্লিয়াসের বেশ কিছু ভৌত গুণাগুণ বা সাদৃশ্য বিদ্যমান রয়েছে। এই সাদৃশ্যের ভিত্তিতে নিলস বোর নিউক্লিয়াসের ধর্ম ব্যাখ্যার যে মডেলটি প্রস্তাব করেন, তাকে নিউক্লিয়ার তরল ফোটা মডেল বলে। এই তরল ফোটা মডেলের যদি আমরা স্বীকার্যগুলো দেখি, যে তাহলে দেখবো হচ্ছে তরল ফোটা মডেলের স্বীকার্যগুলো কি কি। 1 নম্বর হচ্ছে যে তরল ফোটার ন্যায় নিউক্লিয়াসের ঘনত্ব সমান। যেমন অর্থাৎ তরল ফোটার ন্যায় সকল নিউক্লিয়াসের ঘনত্ব সমান। যেমন
পারদের ঘনত্ব এর ফোঁটার আকারের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ নিউক্লিয়াসের আকার যত বড় হোক না কেন সকল নিউক্লিয়াসের ঘনত্ব সমান। দুই, তরল বাষ্পীভবন সুপ্ত তাপের মতো সকল নিউক্লিয়াসের নিউক্লিয়ন গড় বন্ধন শক্তি সমান। তিন, অস্থিতিশীল নিউক্লিয়াসের তেজস্ক্রিয় ধর্ম বিদ্যমান যা তরলের বাষ্পীভবনের অনুরূপ। কোন তরলের দু বা ততোধিক ফোঁটা পরস্পরের নিকটে আসলে ঘনীভবনের ফলে বড় আকারের ফোঁটায় পরিণত হয়। তেমনি কোনো নিউক্লিয়াস কণিকা টার্গেট নিউক্লিয়াসে পতিত হলে কণিকাটি নিউক্লিয়াসে শোষিত হয়ে যৌগ নিউক্লিয়াস উৎপন্ন হয়। তরল এর একটি ফোঁটার অনুসমূহের অভ্যন্তরীণ তাপীয় কম্পনের মতো নিউক্লিয়াসের শক্তি লক্ষ্য করা যায়। এটি হচ্ছে নিউক্লিয়াসের তরল ফোঁটা মডেল। এরপরে আরেকটি মডেল আছে, সেটি হচ্ছে হলো সমষ্টিগত মডেল, বা এটাকে বলা হয় কালেকটিভ মডেল। এই সমষ্টিগত মডেলটি হচ্ছে যে তরল ফোঁটার মতো, একক তরল ফোঁটার মতো বিবেচনা করা হয় যখন নিউক্লিয়াসকে একটি উচ্চ চাপযুক্ত মডেল ধরা হয়েছে করা হয়েছে। প্রকৃতিতে একক কণা রূপে কিছু পাওয়া যায় না, একটির গতি অন্যটির দ্বারা প্রভাবিত হয়। যখন অনেকগুলো কণা একত্রে থাকে, বিভিন্ন নিউক্লিয়াসে ঘূর্ণন ও তরঙ্গ বা কম্পন গতি রয়েছে, এর ফলে পরমাণুর নিউক্লিয়াসের আকৃতি সবসময় পরিবর্তিত হচ্ছে। নিউক্লিয়াসে বিভিন্ন আকৃতি যুক্ত হয়ে, অর্থাৎ নিউক্লিয়াস বিভিন্ন আকৃতি যুক্ত হয়ে, যেমন শসার আকৃতি থেকে পরিবর্তিত হয়ে ডিম্বাকৃতিতে পরিবর্তিত হচ্ছে, এবং পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে নিউক্লিয়াসের তিনটি শক্তি স্তর বিদ্যমান, যার যে কোনো একটিকে বিভিন্ন নিয়ামক দ্বারা উত্তেজিত করলে তিন প্রকারের উত্তেজনা পরিলক্ষিত হয়। এগুলো হচ্ছে যথাক্রমে নিউক্লিয় উত্তেজনা, কম্পনজনিত উত্তেজনা, ঘূর্ণনজনিত উত্তেজনা। নিউক্লিয়ার উত্তেজনার জন্য কোয়ান্টাম সংখ্যা পরিবর্তিত হয়ে নিউক্লিয়াসের নিউক্লিয়ন সমূহ ঊর্ধ্বতন শক্তি স্তরে অবস্থান্তর করে। শেল মডেল হতে এসব শক্তি স্তর পাওয়া যায়। ম্যাজিক সংখ্যায় বা তার কাছাকাছি নিউক্লিয়ার সমূহ সহজে বিকৃত হতে চায় না, বরং মোটামুটি গোলাকার হয়ে থাকে। যখন I2 এর মান খুব ক্ষুদ্র হয়ে থাকে, ঘূর্ণন শক্তি স্তর সমূহকে ও নিউক্লিয়ার শক্তি স্তর সমূহ একে অন্যের প্রায় সমান হয়ে যায়, এবং একটি থেকে অন্যটিকে সহজে পৃথকীকরণ করা যায় না। এই হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয় মডেল সমূহ। তো আমাদের আজকে আমরা যে টপিকস গুলো পড়লাম, আমি আবার যদি একটু শুরু থেকে দেখে আসি তাহলে কি কি টপিকস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা শুরুতে আলোচনা করেছি হচ্ছে হলো নিউক্লিয়াসের আমরা ব্যাসার্ধ, নিউক্লিয়াসের আয়তন, নিউক্লিয়াসের ঘনত্ব, এগুলো কাকে বলে এগুলো নির্ণয় করা শিখেছি। তারপরে হচ্ছে নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয় বল, নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, ভর ও শক্তির তুল্যতা, তারপরে ভর ত্রুটি, এ বিষয় সমূহ নিয়ে আলোচনা করেছি। নিউক্লিয়ার বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি, নিউট্রন প্রোটন অনুপাত, উচ্চ পারমাণবিক সংখ্যা, জোর বিজোর প্রভাব, এ বিষয় সমূহ আজকে আমরা আলোচনা করলাম। ম্যাজিক সংখ্যা, একক ম্যাজিক সংখ্যা, দ্বি ম্যাজিক সংখ্যা, এগুলো আজকে আমরা আলোচনা করেছি। নিউক্লিয়ন পৃথকীকরণ শক্তি, প্রোটন পৃথকীকরণ শক্তি, নিউট্রন পৃথকীকরণ শক্তি, নিউক্লিয় বিভব বাধা, নিউক্লিয় বিভব বাধার বৈশিষ্ট্য, এবং সর্বশেষে যেটা পড়লাম সেটা হচ্ছে নিউক্লিয় মডেল সমূহ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা বাসায় আজকে যে লেকচারটুকু দেখানো হলো এই লেকচারগুলো বাসায় পড়বে, এবং পরবর্তীতে আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নেবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, করোনা কালে সাবধানে থাকো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।